ভাবে বিয়ে করে দেখব বালিশ বালিশ ফুটো করে Wait please. I'm Yassi. It's a mental. দাদা আই আমি কোর বালিশ আমার দাদা সে হলো পা বালিশ আমার বৌদি সে ঘরে চিত শুয়ে আছে সে হলো মাথার বালিশ দাদা 1 কিলো মাংস আমাদের বালিশের বংশ দাদা আমার নাম বালিশ চেপে হলো ছোট্ট করে আলোচনা করি জানো দা আমি তখন আমার মার পেটে সেই সময় কিন্তু আমি হব হব ভাব মা তো প্রচুর কষ্ট পাচ্ছে বড় তো টেনশন আছে ও তো হঠাৎ বলতে বলতে এখন ঘরে তো মা বলতেছে বলে দেখো এক কাজ করে দিন ঘরে তো কল বাসার কোলে দাও দিন দাদা মানুষ পারবে সালা মানুষ যন্ত্রণা ছটফট করতেছে এইসব তাহলে কল বালিশ তারা কেউ ঘরের থেকে যাই কল বাসে নেই যাই মার কোলে বেগিয়ে যাচ্ছে মাই ঠাঙ্গ মিথ্যে কথা বলবো নি আমি শাক করে হয়ে গিয়েছি আজ যাই হয়ে গেছি ঘরে তো মা বলতেছে বলে দেখো সেই যখন বালিশ নিয়ে হলো তা আজ থেকে নাম থাক কল বালিশ আমি বাস্ত করতে যাচ্ছি দিদি দেখো দুনিয়ায় এত লোক থাকতে এই কঙ্কালের জায়গায় বাস্ত করতে বড় বড় সুইচ যে সুইচ হাত দেবে এই আলনাইট বেগে মারবো ওই টিনটা আর বাস্ট হয়ে যাবে একটা ভালো ছেলে জীবনকে গুষ্টি ষষ্ঠী পূজা করার পর একটা ভালো দিন দান দেখে তার পোড়া চিত্ত করাকে জামা ষষ্ঠী বলা হয় তুই বলতে পারবি আমি পুড়ে মরে যাবো তাহলে একটা বিপদ হ্যাঁ
এইটা একটা বিপদ এটা বিপদ হ্যাঁ আর যদি বা আমার লুঙ্গিটা পুরো খুলে দি সে তো বড় মহাবিপদ মুখ পুরো প্রশ্ন উত্তর শুনেছো এই তোর জন্য কি বিচার করে মরব কেন কেন তুই আমাকে বললি বৌদি মরের মাথায় একটা ফোন রিচার্জ করা দোকান করে দে হ্যাঁ আমি করে দিছি দিছি সে দোকান আর আছে সেই দোকান তোর বাবারা ভেঙে সাদা করে দিয়েছে দিদি কেন ভাঙবেনি মুখ পরে আমাকে বললো মরের মাথায় একটা ফোন রিচার্জ করা দোকান করে দে হ্যাঁ আমি করে দিছি দিছি মুখ পরে রিচার্জ করবে কোথায় রিচার্জের সঙ্গে সঙ্গে আবার একটা ব্যবসা শুরু করেছে এ বৌদি কি ব্যবসা রে যত সব সুন্দর সুন্দর মেয়েরা রিচার্জ করতে আসবে তাই বলেনি তাদের নাম্বার গুলো লিখে রিচার্জ করবে আর সেই নাম্বারে মাথায় টিক চিহ্ন মেরে রাখবে সেই নাম্বার গুলো নিয়ে পাড়ায় পাড়ায় ইয়ং ইয়ং ছেলে আনকে কাছে 500,000 টাকা করে বিক্রি করবে করেছি দিদিকে বললে বিশ্বাস করবে না কি হয়েছে এই সেদিনে আমাদের পাড়া থেকে দুটো বিধবা আর একটা খুনি নক 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 পালি গেছে আর মুখ পরা দোকান ভেঙে ঘুরে গেছে তাই এ বৌদি তা ওদের নাম্বার কে দিয়েছে কে দিয়েছে এই অজন্ত দিয়েছে নাকি তা মুখ পরা তোকে মারবে নাকি আমাকে মারবে হ্যাঁ বল দেখ ভাই আমি পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে গিয়ে লোকের হাতে পায়ে ধরে আবার দোকান খোলার অনুমতি নিয়ে এসেছি তুই ভালোভাবে দোকানটা চালা তাই হবে কিন্তু একটা সত্য কি সত্য পঞ্চায়েত থেকে বলে দিয়েছে ছেলেদের রিচার্জ করতে পারবি কিন্তু মেয়েদের রিচার্জ করতে পারবি নি এই এই বিচার টেনশন কেন এই এই বিচার দিবি এই কেন রে আচ্ছা বই তুই বল কোন মেয়ে ছাড়া কি দোকানদারি করা যাবে হে বৌদি বৌদি এ তো নাকে চুলছে দিবি করতেছি আর আমি কান মুলতেছি কোন মেয়ে রিচার্জ করবো না মনে থাকবে আমি দোকানে মালপত্র করতে চলে যাচ্ছি কোন মেয়ের রিচার্জ করবি না মোটে নয় আবার যদি এসে শুনে কোন মেয়েদের রিচার্জ করেছিস কি করবি কি তুই তো জানিস আমার নাম বেহুলা আমি যেমন মরা ভাতার বাঁচাতে পারি প্রচুর পারি তেমন ইয়ং ইয়ং মধুদের নাচাতে পারি যা ঘরে চলে যা দাদা এই আমার বৌদি এ যারা ভালো কাজ করতে পারি না এ যারা ভালো কাজ যেতে পারি না তা যাই হোক এই বৌদি কথা না শুনলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবি এখন আমি চললাম আমার মোবাইল সেন্টারে কি হবে নমস্কার মাই নেম ইজ জবা আমি আসছি কলকাতা থেকে ফার্স্ট টাইম দিদির বাড়ি যাচ্ছি কিন্তু মা জামাকে বললো গাড়ি থেকে নেমে দিদিকে ফোন করতে আমার সব ফোনে রিচার্জ আসে গেল এদিক ওদিক ঘুরে দেখি কোন রিচার্জ দোকান পাওয়া যায় কিনা ওই হ্যালো শুনছো তুমি আপনা বানানে কি কসম খাই হে
ম্যাডাম কতবার আরেকবার বলবে? ওই হ্যালো শুনছো? আ শুনি আত্মা শান্তি পেলো। হ্যাঁ এইবার বলো। বলছি এখানে রিচার্জ করা হয় তো? কি হচ্ছে এখানে রিচার্জ করা হয় তো? তোমার কি মনে হয় এলগি সালগি বন্ধ হয় নাকি? কেন তাও যাবে কেন? আর পিছনে কি লেখা? ওখানে কিছু একটা ভুল আছে। না এখানে লেখা আছে রিচার্জ করা হয় লেখা আছে। না ওখানে ভুল লেখা আছে। কোথায় ভুল লেখা? দেখো ও সারা না ও কোই সারা দাদা বই তো বারণ করছে কোনো মেয়ে রিচার্জ করা যাবে না। একবার চাইনি যায় হো। আর নাম্বার বলো। 7872-99-2662 7872-99-2662 হ্যাঁ ভালো চাষ তো বজার করে কেন মিছে ঝগড়া করি তুই কি করছিস? আমি গ্রামের মেয়ে, আমি কলকাতা থেকে আসছি। হ্যাঁ আমার টাকা ফেরত পেলি তোকে যা করবো না। তুমি কোথেকে আসছো? কলকাতা থেকে। তুমি কলকাতার মেয়ে? হ্যাঁ। ও ভাই কলকাতার মেয়ে বলে হাওড়ি ওই জায়গা জ্বলে যাচ্ছি রে। তুই বেচিস কি আমি বোকা নাকি? 500 টাকা আমার দিবি ভাই? ফেরি সরি হাতে ধরি, ফেরি সরি হাতে ধরি, কোনো দোষ নেই কই আমার। দোষ করে বলছি কোনো দোষ নেই। দেখে ম্যাডাম সবের চেক হয়ে যাচ্ছি, সবার টাকা ঢুকে যাচ্ছি, আর তোমার বেলা ফোনে টাকা ঢোকে না। মূর্খ গেও রে তুমি কোনো জ্ঞান ভেঙে দেবো এ বাড়ি খা জমি। আর কেন করি চালি চুরি ঘরে জানা ওরে হাম হামেলা পাড়াস না। এই ঝামেলা দিচ্ছিস কোথায়? আমরা হলাম নারী, সবকিছুই পারি। কি হচ্ছে? আমরা নারী সবকিছুই পারি। তুই ভুল বলে ম্যাডাম, বলিস নারী সব পারে। অবশ্যই পারে। ও দা নারী সব পারে। জাতি পারে। আচ্ছা কই থেকে বাবা হয় দেখান দেখি। কি অসুখ? আমি জানি পারবো না, আমি জানি পারবো না। ওই জন্য ম্যাডাম তুই যেখানে ম্যাডাম সেখানে ফিরে চলে যাও। ভেবেছিস কি আমি বোকা নাকি? 500 টাকা আমার দিবি? আর ফেরি সরি হাতে ধরি, ফেরি সরি হাতে ধরি, কোনো দোষ নেই কই আমার। মূর্খ কে ওরে তুমি কোনো গায়ে ভেঙে দেবো এ বাড়ি চাল তো। আর কেন করি জারি চুরি ঘরে জানা ওরে হাউড়ি খামেলা পাড়া খেলা। লক্ষ কাবি পার পাবি, লক্ষ টাকা বিপার পাবি, চিনি না তুই আমারে, ভালো চাস তো ফেরত নইলে নেবো জোর করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি? বুঝেছি, টাকা দিবি না? কত টাকা দেবো? দিবি না তো? তুই মেরে তো আছিস। কামড়াবি তুই বল তো, ওর কোথায় কামড়া? তুই বল পড়া একটা
সুটকো মতন মেয়ে তো ধরে ধরে কাবাত কাবাত করে মারতেছে আরে বলতি কামরা বিলি এ কেন মারতেছ কিছু কর এই যে মা ছেলে ওকে তোর মারছো কেন তোকে মারবে না করবে নাকি কেন কি করেছে ওর কাছে রিচার্জ করেছি 500 টাকা দিয়েছি রিচার্জ করে দেয়নি তাও ফেরত দিচ্ছে না এদিকে আয় তোর কতবার বলছি তোর কতবার বলছি মেয়েদের মোবাইলে রিচার্জ করবি না আচ্ছা বইটি বল আমার কত বনি খরিদদার আমি ছেড়ে দিতে পারি ও লাউটে তো জনে আমি যাবো মরে লোকের সঙ্গে কিন্তু পোলা ঝগড়া করি এ বৌদি তোর দিবি এ বৌদি তোর দিবি জানিস না মেরে কত এই বড় মাতে চিস কোথায় কানে গুলো একটা মারবে না তখন বুঝবি ও মরে 8 টাকা 4 টা মরে এই শালা জ্ঞান শিখা হয়ে গিয়ে এই যে মা ছেলে তুমি কার গায়ে হাত দেবে একবার হাত দিয়ে দেখো এখানে পাপ পুরো ধুলো করে দেব দেখলে পাজি ছেলে আমার দেবো হাত চাইলে আমি লোকে কি খাও বুঝি মান কানে বলে পেনা দিলে কানে বলে পেনা দিলে ধুলো বেজে বার 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 ও আমু পড়া তুই তাহলে বিয়ে পাগলা হয়েছিস বিয়ে পাগলা এ বৌদি বৌদি রে তোর বারে বলিস আমার বেদে তোর বারে বলিস আমার বেদে এ বে না দে না দে মাতার ঘি ঘি আর আছে কি হয়েছে সেই ঘি গরুর গোবর হয়ে গেছে ওলা তো জনে আমি যাবো মরে লোক সঙ্গে কিন্তু পোলা ঝগড়া করে এ বৌদি তোর কি বিয়ে বৌদি তোর কি জানিস না মের কত ব্যাকলে বাজি ছেলে যেমন ব্যবহার তাইলে এখন লোক দেখে খাও বুঝে মার এখানে বলে পেনা দিলে এখানে বলে পেনা দিলে ফুল হবে যে বার বার লোক তো কাবি পাড় পাবি লোক তো কাবি পাড় পাবি চিনে না তুই কাবি ভালো চাস তো হলে নে বজর করে কেন মিছে ঝগড়া করি তুই তো ঘরে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল কেন মিছে ঝগড়া করি মরে যাবো ছেড়ে দে এ তুই মেলা জেনারেল জেনারেল এ ভাই ভাই রে জেনারেল চালাচ্ছে ভট 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 শালা মরবি এই যে মে ছেলে তোমাদের কি নিয়ে গন্ডগোল একটু খুলে বলো আরে দিদি আরে বলো না আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে দোকানে গেছি রিচার্জ করতে ভালো কথা 500 টাকা দিয়েছি রিচার্জ করে দেয়নি তাও ফেরত দিচ্ছে না তুই ম্যাডামের মোবাইলে রিচার্জ করছিস হ্যাঁ করে দিচ্ছি ওই নাম্বারটা দেখি দেখ এই নাম্বার দেখ ম্যাডাম তোমার নাম্বারটা বলো তো 7872992662 ও মুখ পড়া ম্যাডামের লাস্ট তো 62 তাই এই বৌদি আমাদের রিচার্জ করেছি 62 তুই কই রিচার্জ করেছিস 62 এটা তো 61 এ বৌদি এটা কার নাম্বার দি এটা আমার নাম্বার রে এ বাবা টাকা ঘরে গট হয়ে গেছে রে এ টাকা ঘরে গট হয়ে গেছে মুখ পড়া ও ঘরে ঘরে ঢুকে গেছে না ও ঘরে ঘরে ঢুকে গেছে না ও ঘরে ঘরে ঢুকে গেছে না টাকা ঘরে ঘরে চলে গেছে তাই বলি আহা মুখ পড়া তুই যা ভুল করেছিস মেটে মা কাছে ক্ষমা চা এ যাচ্ছি যা এ আমি ভুল করেছি আমি ক্ষমা চাই মানে তুমি রেডি হও রেডি ও মানে আমি ক্ষমা চাই তোর ভুলের কারণে মেরে ভাই 500 টাকা ক্ষতি হয়ে গেছে আর আপনাদের বলি আপনারা যারা রিচার্জ করবেন আর যারা রিচার্জ করাবেন তারা বারবার করে নাম্বারটা যাচাই করে নেবেন দেবেন এই ভুলটা আর হবে না তুমি ঠিকই বলেছো দিদি এই সভ্য সমাজে ফোন হচ্ছে গুরুত্বপূর্ণ বস্তু যার মাধ্যমে দেশ বিদেশে আপনজনের সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারে শুধু কথা বলে নয় এমনকি ভিডিও কলে একে অপরের প্রতিচ্ছবি দেখতে পারে ঠিক তা ফোনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে ও মুকুলা ম্যাডাম অনেক শিক্ষিত অনেক বুদ্ধি ম্যাডামের সঙ্গে আর কোনো গণগল করবি না ম্যাডামের মোবাইলের রিচার্জটা করে দিবি সেটা তো আমার আছে আবার যদি এসে শুনি কোনো গণ্ডগোল করেছিস কি করবি শাকচুন্নি তুই তো জানিস আমার নাম বেহুলা আমি যেমন মরা ভাতার বাঁচাতে পারি পারে পারে দাদা পারে তেমন ইয়োগ মতদের না কাটতেও পারি আরে ঢাকা বাঁচো কেন আমি যে জামা পা তো যাচ্ছে নাকি সত্যি ম্যাডাম তোমাকে প্রথম থেকে ভেবেছিলাম তুমি খুব হাই ফাই পরে বুঝতে পারলাম তুমি বিনা পাসওয়ার্ড ওয়াই ফাই সত্যি ম্যাডাম আমি যদি ভুল করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবে ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবে না ভুল শুধু তোমার ছিল না ভুল আমারও আছে জানি দেখে নেওয়ার দরকার ছিল নাম্বারটা ঠিকঠাক টাইপ করছি ঠিক ক্ষমা তোমাকে করে দিয়েছি আর এখানে আসার পর গ্রাম আমার খুব পছন্দ আচ্ছা 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 তার একটা জিনিস বেশি পছন্দ হয় কোনটা তোমাকে তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পা হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি জাগতি জীবন সাথী সাথী প্রিয় সাথী আমার জীবন শান্তি
তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী, সাথী প্রিয় সাথী আমার জীবন সাথী, সাথী চির সাথী আমার জীবন সাথী, সাথী সাথী সাথী।